লেস দেন, এবারে আই ইকাস টু যদি জিরো হয় তখন আমরা দেখাতে পেরেছি যে ভি ইকাস টু ই হয়। অর্থাৎ খোলা বর্তনীতে দুই মেরুর মধ্যে যে বিভব প্রবেশ তার মানকে আমরা তড়িৎ চালক বল বলে থাকি। এবারে আমরা এটা মুছে দেব, মুছে দেওয়ার পর আমরা করব কি না, এই যে ইএমএফ এর যে অ্যাকচুয়াল ভ্যালু, যে কোনো কোষের ক্ষেত্রে একটা ভ্যালু থাকে, সেই একটা ব্যাটারি তড়িৎ চালক বল 6 ভোল্ট, একটা ব্যাটারি এখানে এক্সাম্পল 1 দিলাম, একটি ব্যাটারি ব্যাটারি নাই কোষের কথা লিখছি, এখানে কোষের তড়িৎ চালক বলের মান, বলের মান 6 ভোল্ট বলতে কি বলছ? এই এই যে কথাটা আমি লিখেছি এটা হচ্ছে ক্লাস 10 স্ট্যান্ডার্ডে, এটা আমাদের এখানেও পরীক্ষায় আসতে পারে ক্লাস 12-এ, এই কারণে আমরা এটা আর একবার চালিয়ে নেব, জানি আমরা তাও একবার চালিয়ে নেব। এখানে আমরা বলবো কি যে একটা কোষের তড়িৎ চালক বল 6 ভোল্ট, 10 স্ট্যান্ডার্ড হলে আমরা বলবো কি কোষটা যদি খোলা বর্তনীতে থাকে তাহলে এখানে তার দুই প্রান্তের বিভব, খোলা বর্তনীতে কোষের দুই প্রান্তের মধ্যে যে বিভবের পার্থক্য সেটা হলো 6 ভোল্ট। আর আমরা যদি একটু ক্লাস 12 এর মতো করে ভাবি যে আমার এখানে একটা চার্জ কে আনতে, আমরা জানি কৃতকার্য W সমান কিউ ইন্টু ভি, আমরা যদি এই চার্জটা যদি প্লাস 1 ইউনিট বলি, প্লাস 1 ইউনিট, 1 ইন্টু ভি সমান হচ্ছে কৃতকার্য, অর্থাৎ এখানে নেগেটিভ আর এখানে পজিটিভ। হ্যাঁ, আমরা কি করছি না, একটা পজিটিভ 1 কুলম চার্জ কে এখান থেকে এখানে না আনতে চাই, পজিটিভ 1 কুলম চার্জ কে যদি আমরা এখান থেকে এখানে আনি তাহলে যে কৃতকার্যটা হবে সেটা হবে 6 জুল। দেখো এটা হলো বিভব, এটা হচ্ছে ভোল্ট আর এটা হচ্ছে কুলম, কুলম ইন্টু ভোল্ট সমান হচ্ছে জুল, তাহলে এটা যদি 1 ভোল্ট হয়, এটা যদি 1 কুলম হয় তাহলে এটা হবে 1 জুল, তাহলে এখানে 6 ভোল্ট আছে, তাহলে 6 ভোল্টের জন্য এটা 6 ভোল্ট যদি হয় আর এটা যদি 1 কুলম হয় তাহলে 1 × 6 সমান হবে 6 জুল, তাহলে এটাকে আমরা এইভাবে লিখবো যে কোষের তড়িৎ চালক বল, একটি কোষের তড়িৎ চালক বল বা কোনো কোষের তড়িৎ চালক বল 6 ভোল্ট বলতে আমরা বুঝি যে ওখানে ওই কোষের ঋণাত্মক প্রান্ত থেকে ধনাত্মক প্রান্ততে কোষের মধ্য দিয়ে +1 কুলম আধানকে আনতে গেলে আমাদেরকে কত কাজ করতে হবে না, 6 জুল কাজ করতে হবে। সবাই ক্লিয়ার হলে কিনা বলো আমাকে, এবারে আমি এই আনসারটা লিখে ফেলবো, বলো কি লিখবো, কোনো কোষের না ওই কোষের, এখানে কোনো কোষের না লিখি, কোনো কোষের তড়িৎ চালক বল, বলের মান 6 ভোল্ট বলতে বোঝায় যে, বলতে বোঝায় যে ওই কোষের মধ্য দিয়ে +1 কুলম, এখানে একদম আমরা ডিটেলসে দিয়ে দেবো, +1 কুলম আধানকে ঋণাত্মক প্রান্ত থেকে ধনাত্মক প্রান্তে নিয়ে আসতে বা আনতে, আবার একবার পড়ে নি, কোনো কোষে তড়িৎ চালক বলের মান 6 ভোল্ট বলতে বোঝায় যে ওই কোষের মধ্য দিয়ে 1 কুলম আধানকে ঋণাত্মক প্রান্ত থেকে ধনাত্মক প্রান্তে নিয়ে আসতে 6 জুল কার্য করতে হবে। বোঝা গেল কিনা বলো, পরিষ্কার বুঝতে পারছো? এইটা আমরা 10 স্ট্যান্ডার্ড হলে সেটা সেই রকম বলতাম, আর এখানে 12 স্ট্যান্ডার্ডে আমরা এইভাবে এটাকে বলার চেষ্টা করব। এবারে আমরা আরেকটা এক্সাম্পল নিই, এক্সাম্পল 2 বলবে যে একটি কোষের বদ্ধ বর্তনীতে প্রান্তীয় বিভব 4 ভোল্ট এবং কোষটির তড়িৎ চালক বল
5 ভোল্ট হলে 9 ভোল্ট কত? সবাই উত্তরটা দাও, 9 ভোল্ট কত? 1 ভোল্ট। ভেরি গুড, তাহলে এটা হবে 1 ভোল্ট, কারণ এখানে 9 ভোল্টের সূত্র E=E-V লিখে দিলে এখানে 1 ভোল্ট হবে, 9 ভোল্ট। এর সঙ্গে একটা জুড়ে দেবে যে মূল প্রবাহ মাত্রা, এক্ষেত্রে এক্ষেত্রে মূল প্রবাহ মাত্রা টু অ্যাম্পিয়ার হলে অভ্যন্তরীণ রোধের মান কত? রোধের মান কত? এবার আমরা কি করব, আমরা কি করব না হচ্ছে এখানে সূত্রটা, ফার্স্ট সূত্র, 1 সূত্র করব কি, স্মল ই সমান ক্যাপিটাল ই মাইনাস ভি, এটা করে আমরা 5 ভোল্ট মাইনাস 4 ভোল্ট পাবো সমান 1 ভোল্ট, ফার্স্ট অ্যান্সার পেয়ে গেলাম। সেকেন্ড ফর্মুলাটা কি হবে একজন বলো, সেকেন্ড ফর্মুলা কি হবে বলো? তাহলে সেখান থেকে আমরা পাবো স্মল আর ইকুয়ালস টু ই বাই আই, এখানে 9 ভোল্টটা হচ্ছে 1 ভোল্ট আর আইটা হচ্ছে 2 অ্যাম্পিয়ার, তাহলে হবে 0.5, বলো সবাই 0.5, এককটা বলো ওহম। ভেরি গুড, এইভাবে আমরা এই ধরনের কোন প্রবলেম পড়লে আমরা এইভাবে করে ফেলতে পারবো। আচ্ছা আবার একটা এক্সাম্পল নেওয়া যাক, 3 এক্সাম্পল, 3 এক্সাম্পল কি নেওয়া যায়, আমরা যদি বলি যে একটি ভোল্টে একটি আমরা এরকম করব, প্রান্তীয় বিভবের একটা তো বের করলাম আর হচ্ছে অভ্যন্তরীণ রোধ একটা বের করলাম, এক্সাম্পল সি আর একটা দেওয়া যায়। এবারে এখানে আমি নিই যে একটি কোষের তড়িৎ চালক বলের মান মান 6 ভোল্ট। এবারে কোষটির সঙ্গে এগারো ওহম রোধ যুক্ত করলে মূল প্রবাহ হয় হয় 0.5 অ্যাম্পিয়ার, এবং এবং 17 রোধ যুক্ত করলে, 17 নয় ওটাকে আর একটু বাড়িয়ে 23 রোধ যুক্ত করলে, 23 রোধ যুক্ত করলে মূল প্রবাহ হয় প্রবাহ হয় 0.25 অ্যাম্পিয়ার। কোষটির অভ্যন্তরীণ রোধের মান নির্ণয় কর। তাহলে এই যে প্রশ্নটা, এই প্রশ্ন থেকে তুমি কি পাচ্ছ বলতো, এটা একটা পরীক্ষা পেয়ে যাচ্ছে যে যখন তোমাকে একটা কোষ দিয়ে দেওয়া হবে সেই কোষের অভ্যন্তরীণ রোধ তুমি কত সহজে নির্ণয় করতে পারবে, এরকম একটা পরীক্ষা করে নেবে, দুটো রোধ যোগ করে তুমি কারেন্ট অ্যামিটার ব্যবহার করে কত কারেন্ট মূল প্রবাহ কত সেটা বের করবে, বের করলেই তুমি অভ্যন্তরীণ রোধের মানটা বের করে নিতে পারো। তাহলে কোষটির অভ্যন্তরীণ রোধের মান কি হবে বা কত কত, তাহলে এটা কিভাবে করব আমাকে একটু হেল্প করো তোমরা, কিভাবে আমি করব, কোন সূত্রটা লাগাবো কাজে, কোন সূত্রটা লাগাবো বলো? ই সমান আই ইন্টু স্মল আর প্লাস ক্যাপিটাল আর, এটা আমরা করতে পারি, এটা করতে পারি, অথবা আমরা এরকম করতে পারি
মূল প্রবাহটা দেয়া আছে i equals to e by r plus i, এটাই তুমি বলেছো। তাহলে যেটা আমার দেওয়া আছে i equals to e by capital R plus small r, এইভাবে আমরা অঙ্কটা করতে পারি। এটাকে এক নম্বর সূত্র লিখে দিলাম। এবার এক নম্বর সূত্রে e equals to 6, r equals to 11 এবং i equals to 0.5 বসালে পাই কি হবে 0.5 সমান e এর ভ্যালু হচ্ছে তোমার কত 6 5, 11 প্লাস r, এটাকে আমি এদিকে নিয়ে চলে যাব। 11 সঙ্গে 0.5 গুণ করলে 5.5 প্লাস 0.5 r ইকুয়াল টু 6। এবার যদি একটু বসি হয় সেটা করবে, সেটাকে 11 প্লাস এটাকে দুই দিয়ে গুণ করে রাখি, সুন্দর করে রাখি r প্লাস 11 সমান 12। আচ্ছা আমরা এটা দুটো দিলাম কেন? আমরা তো দুটো ভ্যালু দেওয়ার দরকার নেই, আমাদের তো একটা ভ্যালু দিলে হতো নাকি? একটা ভ্যালুতেই তো আমার আর এর মান বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ এটাতে লাগে তাহলে কি হবে, এটা আমরা অর্ধেক করে দিতে পারি। হ্যাঁ মূল প্রবাহের মান এটা বলবো যে মূল প্রবাহ যা হয় এখানে লিখতে হবে, একটি কোষে তড়িৎ চালক বলের মান 6 ভোল্ট এবং কোষটির সঙ্গে 11 ওহম রোধ যুক্ত করলে মূল প্রবাহ যা হয়, 23 ওহম রোধ যুক্ত করলে মূল প্রবাহ তার অর্ধেক। এখানে আমি চেঞ্জ করে নেব, এটা বলবো যে প্রবাহ তার অর্ধেক হয় কোনটির অভ্যন্তরীণ, কোষটির অভ্যন্তরীণ রোধের মান। কারণ 0.5 থেকে তো আমার একটাতেই রেজাল্ট এসে যাচ্ছে, তাহলে আর এই প্রশ্নটার মূল্য থাকে। তাহলে আমি এখানে ধরে নেব যে এটা হচ্ছে i equals to i i, তাহলে আমার এখানে এখানে 0.5 বসাবো না, i বসাবো। তাহলে এখানে হবে, এটাকে আমি সহজ করে নেব, 11 i প্লাস r ইন্টু i সমান 6। এটাতে হবে তো নাকি? এই এটা হচ্ছে এক নম্বর, দু নম্বর সমীকরণ। আবার এখানে i বাই 2 হবে দ্বিতীয় শর্ত অনুসারে, দ্বিতীয় শর্ত অনুসারে অনুসারে i বাই 2 ইকুয়ালস টু কি হবে, 6 এর জায়গায় হবে তোমার 6 হবে, এখানে 11 এর জায়গায় 23 হবে, 23 প্লাস স্মল r, স্মল r তো চেঞ্জ হবে না, স্মল r সবসময়ের জন্য একই থাকে। তাহলে এখানে কি হবে, 23 এর সঙ্গে এটা গুণ করব, তাহলে হবে 23 i প্লাস i ইন্টু স্মল r সমান 12। এটা হবে তিন নম্বর। এবার আমাকে কি করতে হবে, এটা থেকে এটা 3 থেকে 2 বাদ দিতে হবে, নিচটা দেখতে পাচ্ছ তো? হ্যাঁ এখন দেখা যাবে, 3 মাইনাস, না দেখতে পেলে বলবে, 3 মাইনাস 2 করতে হবে। 3 মাইনাস 2 করলে আমরা কি পাবো, যে এইটা আই আর আই আর কেটে যাবে, তাহলে কি হবে, প্রথমে 12 i ইকুয়াল টু হবে 12 থেকে 6 বাদ দিলে 6, তাহলে i ইকুয়াল টু আমি পেয়ে গেলাম 0.5 mA। বুঝে গেছে, i ইকুয়াল টু 0.5 mA। তাহলে i এর মান আমি এখানে যদি বসিয়ে দিই তিন নম্বর, দু নম্বর সমীকরণে i এর মান বসালে, দু নম্বর সমীকরণে i এর মান বসালে কি হবে, এখানে এখনো 18 হয়ে আছে, এখনো যদি আসতে পারে, তাহলে এখানে i এর মান বসালে কি হবে, এখানে দু নম্বর সমীকরণে এখানে i বসালে, এখানে বলো 11 × 0.5 প্লাস r গুণিতক 0.5 সমান হচ্ছে 6। এই সুরজ এসছো তো? সুরজ আছো তো? সুরজ তুমি এসছো? হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ এবার কথা বলে রাখবে না হলে কি হয়। এখানে তাহলে এটা 5.5 হচ্ছে দেখতে পাচ্ছ, এটা 6 থেকে 5.5 হয়ে গেলে 0.5, তাহলে r গুণিতক 0.5 ইকুয়ালস টু 0.5, নিশ্চয় না দেখতে পেলে বলবে, আমি নিচে আর একটু করে দিচ্ছি। তাহলে এটা হবে, এটা হবে r গুণিতক 0.5 ইকুয়ালস টু 0.5, তাহলে r ইকুয়ালস টু হবে 1। এইভাবে অ্যান্সারটা করে ফেলতে হবে, অতএব অভ্যন্তরীণ রোধের মান হবে 1 ওহম। কি বোঝা গেল সবার? এটা সবাই বুঝতে পারছো ক্লিয়ারলি? কোন কোষ পূর্ণাহিত অবস্থায় যে পরিমাণ আধান জমা রাখে, আরে যেটা আমি একটু আগে বলেছিলাম তোমাদের, যে যত টাকা জমা রেখেছে সে তত টাকাই আমাকে দেবে যদি প্রকৃত ভালোবাসা থাকে। তাহলে তুমি জমা রাখলে তবেই তো দেবে। তাহলে পূর্ণাহিত অবস্থায় কোন তড়িৎ কোষ, হ্যাঁ সর্বোচ্চ যত পরিমাণ আধান সরবরাহ করতে পারে, অর্থাৎ সর্বোচ্চ যত পরিমাণ আধান এখানে জমা রাখে যদি সরবরাহ করে, না লিখে আমি যদি এরকম লিখি যে যত পরিমাণ আধান জমা রাখতে পারে,
তাকে ওই কোষের সামর্থ্য বলে। এবার সামর্থ্যের একক তাহলে কি হবে, সামর্থ্যের একক তাহলে সামর্থ্যটা আধান দিয়ে বিচার করা হচ্ছে, তাহলে সামর্থ্যের একক হবে অ্যাম্পিয়ার। সামর্থ্যের একক হলো হলো অ্যাম্পিয়ার ইন্টু আওয়ার। এক অ্যাম্পিয়ার আওয়ার মানে কত কুলম চার্জ, না এক অ্যাম্পিয়ার গুণিতক এক ঘন্টা মানে হচ্ছে 3400 সেকেন্ড, তাহলে অ্যাম্পিয়ার ইন্টু সেকেন্ড হচ্ছে কি কুলম, তাহলে 3600 কুলম হবে এক অ্যাম্পিয়ারের, এক অ্যাম্পিয়ার আওয়ারের সঙ্গে সমান। তাহলে কোন কোষের আমি যদি বলি সামর্থ্য 1500 অ্যাম্পিয়ার আওয়ার বলতে কি বলছি, লিখতে হবে এক্সাম্পল ওয়ান, কোন কোষের সামর্থ্য 1 অ্যাম্পিয়ার আওয়ার, না 1500 অ্যাম্পিয়ার আওয়ার বলতে কি বোঝায়, এটা যদি আমি লিখি তাহলে কি বোঝাবে, না হচ্ছে ওই কোষটা সম্পূর্ণ আহিত যদি অবস্থায় থাকে তাহলে ওই কোষের মধ্যে এত পরিমাণ আধান জমা থাকে। এটা কুলম এককেও আমরা দিতে পারি, লিখে দেবে যে সম্পূর্ণ আহিত অবস্থায়, এখানে লিখবে কোন কোষের সামর্থ্য এত আহান বলতে বোঝায় যে, পরীক্ষায় করলে সুন্দর করে লিখতে হবে, বলতে বোঝায় যে কোষটিকে, কোষটি সম্পূর্ণ আহিত থাকলে, আহিত অবস্থায় থাকলে এটি 1500 অ্যাম্পিয়ার আওয়ার, অর্থাৎ 1500 × 3600 গুণ করো, ক্যালকুলেটারটা দিয়ে গুণ করতে পারো, যে 1500 × 3600 তোমার হচ্ছে 5×4 আরো হচ্ছে 5টা 0, তাহলে আমরা এটা কি লিখবো 5.4 × 10⁶ কুলম। কেন আমরা কুলম্বে নিয়ে আনা, আমরা তো এটা লিখতে পারতাম, কুলম্বটা হচ্ছে আমাদের কাছে খুবই জানা বিষয়, খুব জনপ্রিয়, এই জন্য আমরা কুলম্ব কথাটা লিখবো, কুলম্ব আধান জমা রাখি সেটি, তাহলে এটি এত অ্যাম্পিয়ার অর্থাৎ এত কুলম্ব আধান, আধান জমা রাখ। বোঝা গেল সবার, ক্লিয়ার হয়েছে কিনা বলো, তাহলে আমি কোষের সামর্থ্য থেকে বেরিয়ে যাব, কোষের সামর্থ্য থেকে আমি বেরিয়ে যাব, সবার ক্লিয়ার হয়েছে কিনা বলো। হ্যাঁ স্যার। শক্তি অনুযায়ী দক্ষ হতে পারে, কোন কোষ দুভাবে দক্ষ হতে পারে, আমি আধান দেওয়ার সময় তার একটা শক্তি খরচ করেছি, হ্যাঁ কি না বল, একটা কোষ আছে কোষকে আমি আধান দিচ্ছি, মানে কি আধানটা দিচ্ছি মানে কি ওটা শক্তি জমা রাখছি ওর মধ্যে, এবার ওর মধ্য থেকে আমি শক্তি নেবো বলি, তাহলে শক্তি দিয়ে আমি সামর্থ্য বিচার করতে পারি আর আধান দিয়েও আমি সামর্থ্য বিচার করতে পারি, ঠিক কিনা বল, আধান দিয়েও সামর্থ্য বিচার করতে পারি আর শক্তি দিয়েও সামর্থ্য বিচার করতে পারি, এই দুরকম, দেখো শক্তির একক আর আধানের একক, কোষের যে দক্ষতা দুরকম হতে পারে, একরকম হচ্ছে কি অ্যাম্পিয়ার আওয়ার দক্ষতা, আর একটা হচ্ছে ওয়াট আওয়ার দক্ষতা। সবাই বুঝতে পারছো অ্যাম্পিয়ার আওয়ার মানে কি, অ্যাম্পিয়ার আওয়ার কিসের একক আমরা একটু আগে আলোচনা করলাম, অ্যাম্পিয়ার আওয়ার হচ্ছে বলো কোষের সামর্থ্য, সামর্থ্যের একক নয় আধানের একক, মৌলিক রাশিটাতে যাবে আধানের একক, তাহলে আধান কতটা, কতটা তাকে আধান দিয়েছি আহিতকরণের সময়, আবার যখন তার কাছ থেকে ফেরত চাইছি সে কতটা আধান দিচ্ছে, সেইটা যখন বিচার করব তখন সেই দক্ষতাকে বলবো অ্যাম্পিয়ার আওয়ার, আর আমি শক্তির বিচার যখন করব যে আহিতকরণের সময় কত শক্তি আমি খরচ করেছি, আবার ওর থেকে যখন শক্তি আমি পাচ্ছি কতটা ও ব্যাক করে দিচ্ছে, সেটা হচ্ছে ওয়াট ইন্টু আওয়ার। তোমরা জানো ওয়াট হচ্ছে ক্ষমতার একক আর ঘন্টা হচ্ছে সময়ের একক, ক্ষমতাকে সময় দিয়ে গুণ করলে শক্তি পাওয়া যায়, তাহলে অ্যাম্পিয়ার আওয়ার দক্ষতা আর হচ্ছে ওয়াট আওয়ার দক্ষতা, অ্যাম্পিয়ার আওয়ার দক্ষতা কাকে বলে আমরা প্রথমে লেখা চেষ্টা করব, বলো কি হবে অ্যাম্পিয়ার আওয়ার দক্ষতাটা কি হবে, কোন কোষের তড়িৎ ক্ষরণের সময় যে পরিমাণ আমি আধান দিচ্ছে বর্তনীতে দিচ্ছে, আর তড়িৎ আহিতকরণের সময় তাকে আমি যে পরিমাণ আধান দিয়েছিলাম তাদের অনুপাতকে বলা হয় অ্যাম্পিয়ার আওয়ার দক্ষতা। তাহলে লেখো কোন কোষের, এই পর্যন্ত দেখতে পাচ্ছ এই সাইড পর্যন্ত, কোন কোষের মক্ষণের সময়, ক্ষরণের সময়, মক্ষণ বলা দরকার, মক্ষণ মানে পাতা ছেড়ে দিল,
ক্ষরণের সময়, অর্থাৎ যখন ডিসচার্জ হচ্ছে, যখন সে দিচ্ছে, ক্ ক্ষরণের সময় প্রাপ্ত আধান, মানে আমি পাচ্ছি কোষটা থেকে, এই জন্য আমি লিখব প্রাপ্ত আধান। এবং কোষের আহিতকরণের সময়, অর্থাৎ তখন যাকে যখন তাকে চার্জ করছিলাম, এবং কোষের আহিতকরণের সময় প্রদত্ত আধান, আধানের অনুপাত, অনুপাতকে অ্যাম্পিয়ার আওয়ার, অনুপাতকে অ্যাম্পিয়ার আওয়ার দক্ষতা বলে। দক্ষতা ইংরেজি এফিসিয়েন্সি মনে রাখে। এবার এইটা কি হবে কেউ একজন বলো? করণের সময় প্রাপ্ত শক্তি, এটা উল্টোটা হবে, মানে একই জিনিস হবে, শুধু শক্তি হয়েছে। কোনো কোষের করণের সময় প্রাপ্ত শক্তি এবং আহিতকরণের সময় প্রদত্ত শক্তি, প্রদত্ত শক্তির অনুপাতকে বলে ওয়াট আওয়ার দক্ষতা। এবার বোঝা গেল? তাহলে সামর্থ্য আর দক্ষতার মধ্যে পার্থক্য কি? সামর্থ্য হচ্ছে কতটা সে দিতে পারে, ম্যাক্সিমাম সে কতটা জমা রাখে, সে নাও দিতে পারে, সে কতটা জমা রাখে, সামর্থ্য কতটা তার মধ্যে আধান জমা থাকে। আর দক্ষতা কি? সে কতটা, সে কতটা পেয়েছিল আহিতকরণের সময়, তার থেকে কত পার্সেন্ট সে দিয়েছে। তাহলে পার্সেন্টেজের হিসাবে আমি যদি লিখি তাহলে কি হবে, যে ওয়াট আওয়ার দক্ষতা সমান আমি কি লিখবো, উপরে কি থাকবে, করণের সময় প্রাপ্ত শক্তি, করণের সময় প্রাপ্ত শক্তি বাই আহিতকরণের সময় প্রাপ্ত। প্রদত্ত শক্তি প্রাপ্ত, প্রদত্ত, প্রদত্ত শক্তি। দেখো একটা কোষ আছে, এরকম একটা কোষ আছে, এই কোষকে আমি জুড়ে দিয়েছি বাহ্যিক উৎসের সঙ্গে, এটা প্লাস এটা মাইনাস, তাহলে এই দিকটা আহিত হচ্ছে প্লাস, এদিকটা মাইনাস। এই সময় তার একটা অ্যাভারেজ পোটেন্সিয়াল থাকে। কি অ্যাভারেজ? অ্যাভারেজ কেন বললাম, যখন আগে একদম চার্জ দিই, প্রথমে চার্জ যখন দিই তখন তার একটা পোটেন্সিয়াল হবে, পরপর যখন চার্জ বেশি হচ্ছে তখন তার একটা পোটেন্সিয়াল ডিফারেন্স হবে, যেটাকে অ্যাভারেজ করলে যেটা হয় সেটা হচ্ছে ই অ্যাভারেজ। একটু নামাতে হবে হয়তো, হ্যাঁ এটা দেখতে পাচ্ছ, ই অ্যাভারেজ। তাহলে এখানে আমি যে ব্যাটারিটা রেখেছি সেই ব্যাটারিকে চার্জ করছি, চার্জ করার সময় ই অ্যাভারেজ একটা থাকছে, আর তার জন্য একটা সার্কিটে কারেন্ট আসছে। কারেন্টটা কোন দিকে যায়, এখন হচ্ছে এই দিকে যাচ্ছে, এইখান থেকে এই দিকে, কারেন্টটা দেখো বিপরীত দিকে যাচ্ছে। যখন আমি এটাকে ক্ষরণ করাবো, অর্থাৎ বহির্বর্তনের সঙ্গে যুক্ত করাবো, তখন কারেন্টটা উল্টো দিকে যাবে, এখন কারেন্টটা এই দিকে যাচ্ছে। এই যে কারেন্টটা, এটাকে যদি আমি আই ওয়ান বলি, তাহলে আই ওয়ান ইন্টু ই অ্যাভারেজ ওয়ান, তাহলে এইটা হবে আহিতকরণের সময় প্রদত্ত শক্তি। শক্তি মানে এখানে শক্তির রেট, রেট অফ শক্তি, যত শক্তি যে হারে শক্তি আমি শেষ করছি প্রতি সেকেন্ডে, আমি এটা দিয়ে এটাকে এটার সঙ্গে টি দিয়ে গুণ করলে শক্তি পেয়ে যাবো, তাহলে ই অ্যাভারেজ ইন্টু ই অ্যাভারেজ ওয়ান ইন্টু আই ওয়ান ইন্টু টি। এটা কে কে বুঝতে পারলো বল? দেখো আমরা হচ্ছে সেই রিলেশনটা পেয়েছি, আমরা যখন ক্লাস টেনে পড়েছি এই সমান আই স্কোয়ার আর টি করেছি, সেখান থেকে আমি কি লিখতে পারি, আই ইন্টু আর ইন্টু আই ইন্টু টি। দেখো আই ইন্টু আই, আই স্কোয়ার ইন্টু আর টি, তাহলে আই ইন্টু আর হচ্ছে ভি ইন্টু আই ইন্টু টি। আমি কিন্তু আজকে সেই সূত্রটাই এখানে লাগালাম, এখানে ভি এর জায়গায় এখানে ই অ্যাভারেজ দিলাম, ই অ্যাভারেজ ওয়ান, আই এর জায়গায় আই ওয়ান দিলাম, অর্থাৎ দায়িত্বকরণের সময় যে প্রবাহ মাত্রা যাচ্ছিল ইন্টু টি। বুঝতে পেরেছো হ্যাঁ কি না বল? একজন বললেই হবে বুঝতে পেরেছো। এবারে এখানে আমি উপরটায় কি করবো, ক্ষরণের সময়। এবার আমি কি করলো, করলাম ব্যাটারিটাকে আমি কোষটাকে আমি যুক্ত করলাম বর্তনীর সঙ্গে, তাহলে এখানে কি হবে, এই দিক দিয়ে কারেন্ট যাবে, এখন কারেন্টটা বিপরীত দিকে যাচ্ছে, আগে কারেন্টটা এইদিকে যাচ্ছিল, এটাকে আই টু করবো। আর এখানে কারেন্ট যাওয়া মানে কি, আস্তে আস্তে তার, আস্তে আস্তে তার কিন্তু তড়িৎচালক বল কমতে থাকবে, তড়িৎচালক বল কারোর বাড়বে না আর কারো কনস্ট্যান্ট থাকবে না, সে প্রমাণ কোষের ক্ষেত্রে সামান্য কনস্ট্যান্ট থাকে, সে কিছুক্ষণ পরে আবার সেটা থাকেই,
তাহলে এখানে আমি ধরে নেব যে এখানে যে তড়িৎ চালক বলটা আছে সেটা কনস্ট্যান্ট, তো তখন আমাকে কি করতে হবে এভারেজ বলতে হবে, তাহলে ই এভারেজ টু বলবো করণের সময়, তাহলে এটাকে আমি ই এভারেজ টু ইন্টু আই টু ইন্টু টি করতে পারবো। সবাই বুঝতে পেরেছো কিনা বলো, সবাই বুঝতে পেরেছো কিনা বলো, ইচ এন্ড এভরি ওয়ান বুঝতে পেরেছো? এই যে আই টু ইন্টু টি এটা কি, এই আই টু ইন্টু টিটা কি, এই আই টু ইন্টু টিটা হচ্ছে প্রাপ্ত আধান, যেটা আমাকে দিয়েছিল একটু আগে সুরজ টলস্টয়, এইটা হচ্ছে প্রাপ্ত আধান, আর ওদের কাছে যেটা জমা আছে সেটা এইটা, সমান হতে পারে সেটা আলাদা। তাহলে এইটা হবে ই এভারেজ টু বাই, আমি এই দিকটা একটু জায়গা নিচ্ছি, দেখা যাচ্ছে তো, হ্যাঁ ই এভারেজ টু বাই ই এভারেজ ওয়ান ইন্টু কিউ টু বাই কিউ ওয়ান, তাহলে এটা হচ্ছে প্রাপ্ত আধান বাই প্রদত্ত আধান, কি প্রাপ্ত আধান বাই প্রদত্ত আধান, এটাকে আমি কি বলবো, প্রাপ্ত আধান বাই প্রদত্ত আধানকে আমরা কি বলবো বলো, সবাই বলো চিৎকার করে, অ্যাম্পিয়ার আওয়ার দক্ষতা, এইটাই হচ্ছে অ্যাম্পিয়ার আওয়ার দক্ষতা। তাহলে ওয়াট আওয়ার দক্ষতা সমান ই এভারেজ টু বাই ই এভারেজ ওয়ান ইন্টু অ্যাম্পিয়ার আওয়ার দক্ষতা, না বুঝতে পারলে আমাকে বলবে ঠিক লিখেছি কিনা অন্তত বলো, অন্তত আমি কারোর কাছে একটা শুনি যে এটা ঠিকঠাক আছে, তাহলে বুঝতে পারবো যে না তোমরা বুঝে নিয়েছো বলো। তাহলে কোষের দক্ষতা কাকে বলে? হ্যাঁ জানলাম, দক্ষতা দু রকমের হয়, অ্যাম্পিয়ার আওয়ার দক্ষতা আর হচ্ছে ওয়াট আওয়ার দক্ষতা। এই ওয়াট আওয়ার দক্ষতাকে আমরা ভাঙলাম, বিশ্লেষণ করলাম, হ্যাঁ বিশ্লেষণ করে আমি এটা পেলাম, এটা পেতে গিয়ে আমরা দেখলাম যে এর সঙ্গে হ্যাঁ অ্যাম্পিয়ার আওয়ার দক্ষতার একটা সম্পর্ক রয়েছে, অর্থাৎ তড়িৎ মোক্ষণের সময় যে তড়িৎ চালক বল গড় তড়িৎ চালক বল বাই তড়িৎ আহিতকরণের সময় গড় তড়িৎ চালক বল ইন্টু অ্যাম্পিয়ার আওয়ার দক্ষতা করলে আমরা হচ্ছে ওয়াট আওয়ার দক্ষতা পাবো। এবার আমরা একটা উদাহরণ নিয়ে নেব, এটা তাহলে সবার লেখা হয়ে গেলে বলবে, লেখা হয়ে গেছে না একটু সময় দেব, বলো তাহলে তড়ি রাহিতকরণের সময় গড় তড়িৎ চালক বলে মান অর্থাৎ ই এভারেজ আহিতকরণ করার সময় না, আচ্ছা এটাকে 20 না করে এটাকে 25 করে দাও, এটাকে 25 করে দাও, এটাকে 24 করে দাও, ঠিক আছে তাহলে হিসাব করতে সুবিধা হবে। একটি কোষের আহিতকরণের সময় গড় তড়িৎ চালক বলের মান 25 ভোল্ট এবং তড়িৎকরণের সময় গড় তড়িৎ চালক বলের মান 24 ভোল্ট, যদি কোষটির অ্যাম্পিয়ার আওয়ার দক্ষতা 80% হয় তবে ওয়াট আওয়ার দক্ষতা কত, তাহলে আমি এটা লিখব ওয়াট আওয়ার দক্ষতা, এখানে অ্যান্সার লিখছি, দক্ষতা সমান অ্যাম্পিয়ার আওয়ার দক্ষতা ইন্টু ই এভারেজ টু বাই ই এভারেজ ওয়ান, এই ফর্মুলাটা লিখব, লিখে আমি এখানে 80% গুণ করে দেবো, 80% গুণিত ই এভারেজ টুটা কত, 24 বাই হচ্ছে ঠিক লিখেছি, হ্যাঁ ঠিক লিখেছি তো, তাহলে কি হবে, হ্যাঁ এটাকে আমি বাইরে পার্সেন্টেজ করে দেবো এখানে, তাহলে 5 হচ্ছে 25, 5 16 5 80, আবারও সেই তো এত গুণ করে কি দাও, 16 4 64, 64 4 হাতে পেলে 6, 16 2 32, 6 1 38 বাই 5, তাহলে হবে 7 5 35, 35 3 4 5 6 30, এটা এসেছে কিনা সবার দেখো তো, 76.8%, সবার এসেছে 76.8%, এই হলো আমাদের কোষের সামর্থ্য আর দক্ষতা। এর থেকে এই অংশটা যে আমি পড়ালাম, এর থেকে আমার একটা নিজে করো আছে, তোমরা তোমাদের পাঠিয়ে দেওয়া হবে, সেটা তোমরা দেখে নেবে, ঠিক আছে করে নেবে। এরপরে হচ্ছে নেক্সট টপিকে আমি যাব, তড়িৎ প্রবাহ মাত্রা আমরা নেক্সট টপিক আলোচনা করছি। আধান কিন্তু খুব ধীরে ধীরে যাচ্ছে, কিরকম করে যায়, এরকম যদি একটা পরিবাহী হয় আধানগুলো এরকম করতে করতে যায়, এরকম করে যায়, এরকম করে আবার আসছে, এরকম করে আবার যাচ্ছে, এরকম করে এরকম করে যায়, হ্যাঁ অর্থাৎ আধান এখানে ছিল এখানে আসতে অনেক সময় ছিল। সেকেন্ডে 10⁻³ মিলিমিটার বা 10⁻²মিলিমিটার অর্ডারে যায়, মানে বুঝতে পারছো আধানের গতিবেগ কত, সেখানে জলের গতিবেগ আলাদা, কিন্তু অ্যাকচুয়ালি কারেন্ট আর ফ্লো বলছে 3 × মানে আলোর গতিবেগের সঙ্গে সমান 3 × 10⁸, অর্থাৎ পাওয়ার স্টেশনে কোলাঘাটে সেখানে যেখানে যখনই জাম্পার ফেলছে
বা যখনই সাপ্লাইটা দিচ্ছে সঙ্গে সঙ্গে প্রায় সঙ্গে সঙ্গে আমরা কারেন্টটা এখানে পেয়ে যাচ্ছি। হ্যাঁ, কারণ এর প্রবাহের যে বেগ, তড়িৎ প্রবাহের যে বেগ, সেটা হচ্ছে এত বেগ। কেন এটা ঘটছে? এখানে বিচলন বেগ কম হলেও এটাকে আমরা ওয়েভের সঙ্গে তুলনা করতে পারি। তোমরা ক্লাস ইলেভেনে পড়েছো যে সেখানে একটা স্থিতিস্থাপক তরঙ্গ যাচ্ছে, আমি কথা বলছি ধরো কিছু দূরে কারো কানে যাচ্ছে, সেখানে পৌঁছতে গেলে কি হচ্ছে যে তরঙ্গ বেগটা সেটা কণাবেগের সঙ্গে ডিফারেন্স আছে। কণাবেগটা কম, ওখানে মাঝে যে কণাটা আছে সে কাঁপছে এবং সেটা সরলরৈখিক সরল দোল গতিতে কাঁপছে। সেটা কাঁপুনি হলেও কি হবে, তরঙ্গটা এগিয়ে যাচ্ছে। তরঙ্গ বেগ আলাদা, কণাবেগ আলাদা। এখানে তার সঙ্গে পুরোপুরি তুলনা করা যাবে না, কিন্তু আমরা বলতে পারি যে এখানে যে আমরা ইলেকট্রনটা যাচ্ছে বা এরকম করে ছুটছে, এদিক ওদিক করে ছুটছে, গ্যাসের মলিকুল গুলো যেরকম ছোটে, ইলেকট্রন গুলো এরকম করে ছুটছে এবং ছোটার ফলে সে কি হবে, তার কেন্দ্রটা অর্থাৎ একটা ইলেকট্রন এখানে ছিল, 1 সেকেন্ড পরে সে এখানে গেল, এরকম করে ছুটতে ছুটতে তার মাঝে অনেকবার ছুটেছে, ধাক্কা খেয়েছে, ছুটেছে, কিন্তু এখানে গেল। সেটা কত বললাম, প্রায় 10^-2 মিলিমিটার পার সেকেন্ডে সে গেল। আর এটা হচ্ছে 3×10^8 মিটার পার সেকেন্ড, অনেক 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 বেশি। কেন এটা হচ্ছে না, এখানে হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের গতিটাকে বলা হয়। এখানে ইলেকট্রিক ফিল্ডের যে স্পিড সেটাই হচ্ছে এটা, এটা আধানের স্পিড নয়। কিন্তু আমরা সহজ করার জন্য আমরা কি করি, তড়িৎ প্রবাহটাকে আমরা আধানের ফ্লো হিসাবে দেখাই, সেখানে আধান বাই সময় বলি, যে তড়িৎ প্রবাহ সমান তড়িৎ প্রবাহ বলতে আমরা কি বুঝছি, না যখন কোনো পরিবাহীর ভেতর দিয়ে আধানের প্রবাহ ঘটে তখন সেটাকে তড়িৎ প্রবাহ বলে। হ্যাঁ, যখন কোনো পরিবাহীর মধ্য দিয়ে আধানের প্রবাহ ঘটে, ঠিক আছে, তড়িতের প্রবাহ তাহলে কি, কোনো পরিবাহীর মধ্যে আধান যাচ্ছে সেটাকে প্রবাহ বলছি, কিন্তু প্রবাহ মাত্রা যখন বলবো সেটা হবে একটা পরিমাপযোগ্য রাশি, সেটা হচ্ছে পরিমাপযোগ্য রাশি, মাপযোগ্য রাশি। এটা একটা জাস্ট ফেজ, তড়িৎ প্রবাহ। আর তড়িৎ প্রবাহ মাত্রা যখন বলছি সেটাকে আমরা বলছি পরিমাপযোগ্য রাশি, বোঝা গেল, পরিমাপযোগ্য রাশি তড়িৎ প্রবাহ। আর তড়িৎ প্রবাহ মাত্রা এটা হচ্ছে কারেন্ট ফ্লো, কারেন্ট ফ্লো। আর এটা হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা, এটা হলো, এটাকে বলা হচ্ছে ইলেকট্রিক কারেন্ট, শুধু কারেন্ট, তড়িৎ প্রবাহ মাত্রাকে বলা হচ্ছে কারেন্ট। এই তড়িৎ প্রবাহ মাত্রাটা কি, না প্রতি সেকেন্ডে কোনো পরিবাহী প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে, যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে যে পরিমাণ আধান যায়, Q/T, এটাকে আমরা বলছি প্রবাহ মাত্রা। আর এটাকে যদি আমি বলি dQ/dt সময়ে যদি dQ আধান যায় তখন প্রবাহ মাত্রাকে আমরা এরকম লিখতে পারবো, I = dQ/dt। তাহলে আমার যদি আধান জানতে চাই, আধান সমান কি হবে, I × T, এখানে জাস্ট I এর সঙ্গে T গুণ করে দেবো, আর এখানে কি করবো, আধান জানতে গেলে dQ = হবে I × dt, সেখানে পাবো Q = ∫I×dt। কখন কোন সূত্রটা আমরা ব্যবহার করব, যখন আমরা তড়িৎ প্রবাহ মাত্রাটা দেখবো যে স্টিডি কারেন্টের জন্য হচ্ছে, অর্থাৎ এইরকম যদি প্রবাহ মাত্রা হয়, তোমাদের নোটে আমি দিয়ে রেখেছি, দেখবে যে Iটা এইরকম সবসময় ধরো 5 অ্যাম্পিয়ার কারেন্ট, তখন আমি এই সূত্রটা ব্যবহার করব। তাহলে এখানে ধরো 4 × 2 সেকেন্ড, এখানে ধরো 4 সেকেন্ড, তাহলে এই 2 সেকেন্ডে যে প্রবাহটা যাচ্ছে সেটার ভ্যালু কত হবে, Q = যে আধানটা পরিবাহিত হচ্ছে সেটার ভ্যালু কত হবে, Q = I × T সমান হবে 5 অ্যাম্পিয়ার × 2 সেকেন্ড, সমান হবে 10 কুলম্ব। বুঝতে পেরেছো হ্যাঁ কিনা, বুঝতে পেরেছো হ্যাঁ কিনা, বুঝতে পেরেছো, কেউ কিছু বুঝছো? হ্যাঁ, তাহলে এই যে জিনিসটা, এইটা অ্যাকচুয়ালি কি, আই এবং টি এর ভেতরে যে গ্রাফটা হয়, তাহলে ওই ইন্টারভেল, যে ইন্টারভেলে আমি আধানটা কতটা আধান প্রবাহিত হচ্ছে বলে আমি জানতে চাইছি, সেই ইন্টারভেলে হ্যাঁ আমি যদি ইন্টিগ্রেশন করি তবে হচ্ছে এই গ্রাফটা পাবো। এখানে ইন্টিগ্রেশন করতে হয়, এখানে এটা কনস্ট্যান্ট আছে বলে, তাহলে এটাকে বলতে হবে কিউ সমান যে এরিয়া, এরিয়া অফ আইটি গ্রাফ, আর এরিয়া অফ আইটি গ্রাফটাই হচ্ছে এটা হয় কিউ সমান ইন্টিগ্রেশন I×T। এবার বুঝতে পেরেছো? হ্যাঁ, এইরকম যে প্রবাহ, এই 1 নম্বর যে কেস, এটাকে বলা হয় স্থির প্রবাহ, স্থির প্রবাহ বা স্টেডি কারেন্ট, স্টেডি কারেন্ট, কারেন্টের ভাগ আছে একদম, যে প্রবাহটা সবসময়, তুমি যখন সেই ব্যাটারি বাড়িতে যে ব্যাটারিগুলো ব্যবহার করো, রিচার্জ করো, সেগুলোর সঙ্গে যদি একটা টুনি বাল্বচ করে দাও, সেখানে দেখবে কিছু সময় ধরে প্রবাহটা স্থির থাকে, সেরকম প্রবাহকে বলা হবে স্টেডি কারেন্ট। এটা একটা DC ডাইরেক্ট কারেন্ট। আর ডাইরেক্ট কারেন্ট, জেনারেল ডাইরেক্ট কারেন্ট কেমন, ধরো এইরকম একটা গ্রাফ আছে, এরকম একটা গাছ গ্রাব আছে, I T, এরকম কারেন্টটা বাড়ছে, এইটা হলো গিয়ে ধরো তোমার 30, এটা 30 ডিগ্রি স্লোপ করে কারেন্টটা সবসময় বাড়ছে,
এটাও এই কারেন্টটাও একমুখী এটাকে আমরা বলবো সমপ্রবাহ হ্যাঁ স্থির প্রবাহ এটাও কিন্তু ডিসি ওয়ান টাইপ অফ ডিসি ডিসি স্পেশাল ফর্ম আর এমনি সাধারণ ডিসি এটাকে বলবো বিটাকে বলবো সমপ্রবাহ তোমাদের নোটে পরিষ্কার করে দেওয়া আছে সমপ্রবাহ এই সমপ্রবাহটা কি না হচ্ছে আই ইকুয়ালস টু এম ইন্টু টি দেখো ওয়াই সমান এম এক্স প্লাস সরলরেখা সূত্র এই সূত্রটা সবসময় মনে রাখবে ফিজিক্স এগুলো সবসময় লাগে এখানে এমটা কি এমটা হচ্ছে ট্যান 30 ডিগ্রি ট্যান 30 ডিগ্রি মানে হচ্ছে আচ্ছা ট্যান 30 ডিগ্রি করবো কেন এটাকে যদি 37 ডিগ্রি করে ট্যান 37 ট্যান 37 ডিগ্রি মান কত কে বলতে পারবে এখানে দেখি কে বলতে পারে বল ট্যান 37 ডিগ্রি মান কত মনে নেই হ্যাঁ 3/4 হ্যাঁ ভেরি গুড তাহলে এখানে ওয়াইটা হবে আই আর এমটা হবে ট্যান 30 ডিগ্রি মানে 3/4 37 ডিগ্রি আর হচ্ছে এক্সটা হচ্ছে এখানে কি প্লাস সি কত হবে এইটার একটা ভ্যালু দিয়ে দেবো এটা ধরো 2 অ্যাম্পিয়ার এটা অ্যাম্পিয়ার এককে এটা অ্যাম্পিয়ার এককে আর এটা হচ্ছে সেকেন্ড এককে তাহলে এটা ধরো 2 অ্যাম্পিয়ার তাহলে এটা হবে 2 এবার বোঝা গেছে সবাই বুঝতে পেরেছো তাহলে এখানে যে সমপ্রবাহটা হচ্ছে সেই সমপ্রবাহটা কি পরিবর্তিত মানে সময়ের সাপেক্ষে তার চেঞ্জ হচ্ছে কিন্তু পরিবর্তিত মানে এই নয় যে সে বাবু এদিকে ওদিক হচ্ছে এদিক ওদিক হলে সেটা হচ্ছে এসি অল্টারনেটিভ কারেন্ট তোমরা ক্লাস 10 এ পেয়েছো এটা আর এটা হচ্ছে একই দিকে যাচ্ছে বেড়ে যাচ্ছে বাড়ু কমুক একই দিকে যদি যায় সেটাকে আমরা বলবো সমপ্রবাহ বা ডিসি ডাইরেক্ট কারেন্ট এই সমপ্রবাহটা আই ইকুয়ালস টু হবে এখানে 2 + 3/4 × T বোঝা গেল এবার এখানে বলবে এখানে 0 থেকে 1 সেকেন্ডে প্রবাহিত আধান কত হবে 0 থেকে 4 সেকেন্ডে 0 থেকে 1 সেকেন্ডে প্রবাহিত আধান কি হবে কোন সূত্রটা লাগাবো সবাই বলো সবাই বলো কোন সূত্রটা লাগাবো বলো ইউ ইকুয়ালস টু ইন্টিগ্রেশন আই ইন্টু টি এই সূত্রটা লাগাবো তাহলে এখানে কি হবে এখানে আই জানা আছে তাহলে কিউ সমান হবে ইন্টিগ্রেশন আই এর জায়গায় আমি কি লিখবো 2 + 3/4 × T জিরো টু ওয়ান সেকেন্ড তাহলে এখানে 2T + 3T² / 3/4 × T² / 2 মানে 3/8 T² আর আপার লিমিট হচ্ছে 1 2 লোয়ার লিমিটের জন্য কোনো ভ্যালু থাকবে না যা হবে আপার লিমিটের জন্য এটা হবে 2 আর এটা হবে 4 মানে কি 3 এর 8 × 4 3 এর 8 × 4 মানে কি 3 এর 2 মানে হচ্ছে 1.5 তাহলে এটা হবে 1.5 তাহলে এটা হবে 3.5 কুলম যে বুঝতে পারেনি সে আমাকে বলবে অবশ্যই বলবে কিন্তু বুঝতে পেরে কিন্তু চুপ করে থাকা যাবে না সবাই বলতে হবে যে আমি বুঝতে পেরেছি সবাই বল তাহলে তড়িৎ প্রবাহ মাত্রা জানা থাকলে আমরা আধান পেয়ে যাবো আবার আধানের ভ্যালু যদি দেওয়া থাকে তাহলে তড়িৎ প্রবাহ মাত্রা আমরা বের করতে পারবো এই সূত্র থেকে এবার বলো কে কে বুঝতে পেরেছো কে কে পারোনি বলো সবাই বুঝতে পেরেছো আরে বলে দাও কেন এরকম হ্যাঁ স্যার বুঝতে পেরেছি স্যার বুঝতে পেরেছি এইটা বুঝতে পেরেছি হ্যাঁ তোমাকে যদি তোমাকে যদি আইআইটি বা হচ্ছে তোমার হচ্ছে নিচে যদি এরকম দিয়ে দেয় কি এরকম একটা গ্রাফ দিয়ে দেয় তখন তুমি পারবে তো না তখন আবার মনে করতে হবে সেইরকম ভাবে তৈরি হও যে আমার এই গ্রাফ দেওয়া থাকলে আমি যেন এই সিচুয়েশনটা পেয়ে যাই ম্যাথ এবং ফিজিক্সকে অ্যাড করতে হবে নাহলে কিন্তু তুমি কম্পিটিটিভ এক্সামিনেশন গুলোতে পিছিয়ে পড়বে দেখবে সবাই বুঝতে পেরেছো আমি ভীষণ খুশি এবারে আমি একটা বলবো যে এইরকম একটা গ্রাফ আছে এরকম একটা গ্রাফ আছে এইদিকে টি আছে এদিকে আই আছে এরকম একটা গ্রাফ আছে এইটা কি প্রবাহ হবে বলো তো কেউ এটাকে কি প্রবাহ বলবো বলো এটা কি ধরনের প্রবাহ বলো দেখো এটা একবার পজিটিভ হচ্ছে একটা নেগেটিভ হচ্ছে তার মানে কি কারেন্টটা একটা রোধের মধ্য দিয়ে এদিকে একবার যাচ্ছে পরক্ষণে আবার উল্টো দিকে রিপিট হচ্ছে প্লাস মাইনাস রিপিট হচ্ছে অর্থাৎ পর্যায়ক্রমে তার অভিমুখটা পরিবর্তিত হচ্ছে এই রকম প্রবাহকে আমরা বলি অল্টারনেটিং কারেন্ট বা এসি পরিবর্তী প্রবাহ বা এসি যেহেতু আমরা এই প্রবাহ মাত্রার কথা আলোচনা করছি এই কারণে আমরা এখানে সমস্ত প্রবাহের কথা আলোচনা করে নিলাম কেন করে নিলাম না আমরা এটাকে দেখে নিলাম যে কি কি ধরনের প্রবাহ হতে পারে পরবর্তীকালে এটা অন্য চ্যাপ্টার আছে এর জন্য প্রবাহের পরিবর্তিত প্রবাহের জন্য বা পরিবর্তিত প্রবাহের জন্য অন্য চ্যাপ্টার আছে সেখানে আমরা ডাইরেক্ট আলোচনা করব এখন আমরা এখানে স্থির প্রবাহ যেটা এক প্রকার ডিসি স্পেশাল টাইপের ডিসি এবং একটা জেনারেল টাইপের ডিসি সমপ্রবাহ এদের জন্য আমরা প্রবাহ মাত্রা কেমন হয় তার জন্য আধানের প্রভাব কত হয় সেটা আমরা আলোচনা করলাম একদম ক্লিয়ার জলের মতো ক্রিস্টাল ক্লিয়ার বলো জলের মতো ক্রিস্টাল হবে কি হ্যাঁ লিকুইড ক্রিস্টাল হবে বলো ক্লিয়ার হয়ে গেছে সবার বলো সবার
গুড গুড হ্যাঁ খুশি হ্যাঁ এবারে আমি বলবো কি না হচ্ছে এই যে তড়িৎ প্রবাহ আর তড়িৎ প্রবাহ মান যতই আমরা বলি এটা একটা রাশি এটা পরিমাপ করা যায় আর এটা একটা কথা এটা পরিমাপ করা যায় না তাও আমরা কোথাও কোথাও বিশেষ করে যখন এসি বর্তনীর কথা আলোচনা হবে যখন তখন দেখবে এই তড়িৎ প্রবাহ মাত্রা না লিখে সবসময় তড়িৎ প্রবাহ লেখা আছে তখন কিন্তু তোমাদের বুঝে নিতে হবে তর্ক করা যাবে না হ্যাঁ তোমরা দেখবে বইতে লেখা আছে আমার তো কিছু করার নেই বইতে লেখা আছে এখানে লেখা আছে ওখানে লেখা আছে হ্যাঁ সবাইকে তো সবার সঙ্গে তুমি তো তর্ক করতে পারবে না তখন তোমাকে এখানে বুঝে নিতে হবে যে যেটাই তড়িৎ প্রবাহ সেটাই তড়িৎ প্রবাহ মাত্রাকে বোঝাচ্ছে এই যে এসি বলেছিলাম এসির তড়িৎ প্রবাহটা কিরকম হয় তার সমীকরণটা কিরকম হয় সাইন ওমেগা বা হচ্ছে আই প্লাস টু আই জিরো কস ওমেগা হ্যাঁ আমি এখন এঁকেছিলাম এটা আই জিরোটা অ্যাকচুয়ালি কি না এই যে পিক ভ্যালুটা এটা হচ্ছে আই হ্যাঁ এটা আই আর এটা আই জিরো আই আর এই ওমেগাটা কি এই যে টাইম পিরিয়ডটা তুমি একটা পুরো পালস পুরো একটা পূর্ণবৃত্তের জন্য যে টাইমটা লাগে সেটাকে টাইম পিরিয়ড বলে সেই টাইম পিরিয়ডটা টু পাই কে সেই টাইম পিরিয়ড দিয়ে ভাগ করলে যেটা হয় সেটা হচ্ছে ওমেগা এইবার বুঝতে পারছো যে এসি কারেন্টটাকে কিভাবে রিপ্রেজেন্ট করা হয় আমরা ওই কারেন্টের দিকে এখন জানবো না মোটামুটি করে আমরা এটা জানলাম এবার আমরা কয়েকটা এক্সাম্পল করে তড়িৎ প্রবাহ যা তড়িৎ প্রবাহ মাত্রা তাই তবে আমরা যতদিন ডিসি করবো সবসময় আমরা লেখার চেষ্টা করবো তড়িৎ প্রবাহ মাত্রা আমরা কেন কষ্ট করে এইসব আমরা বিতর্কে যাব আমরা করবো কি না সবাই আমরা কখনো তড়িৎ প্রবাহ লিখবো না তড়িৎ প্রবাহ মাত্রাকে তড়িৎ প্রবাহ মাত্রাই বলবো তাহলে আমরা এক্সাম্পল দেবো এক্সাম্পল ওয়ান একটা ছোট্ট করে এক্সাম্পল দেওয়া যাক ফার্স্টে যদি আমি বলি যে এক্সাম্পল ওয়ান কোনো পরিবাহীর মধ্য দিয়ে বাহির মধ্য দিয়ে এক মিনিটে 10^20 সংখ্যক 20 কেন আরো বাড়িয়ে দেবো 21 সংখ্যক ইলেকট্রন প্রবাহিত হলে প্রবাহ মাত্রা কত তাহলে এর জন্য কোন সূত্র লাগবে কোন সূত্রটা লাগবে বলো বলো এর জন্য কোন সূত্র লাগবে কিউ সমান হ্যাঁ হ্যাঁ কিউ সমান আই ইন্টু টি কিউ সমান আই ইন্টু টি এখানে এই সূত্রটা লাগবে তাহলে করে ফেলা যাক এই সূত্রটা তাহলে এখানে 10^21 সংখ্যক ইলেকট্রন মানে কত আধান বলো এন ইন্টু ইলেকট্রনের একটা ইলেকট্রনের আধান এন এখানে কত 10^21 আর একটা ইলেকট্রন আধান হচ্ছে 1.6 ইন্টু 10^-9 কুলম তাহলে হবে 1.6 ইন্টু 10^2 কুলম হলো হলো তো নাকি আর টি কত এখানে বলো কেউ একজন টি কত 60 সেকেন্ড তাহলে আই ইকুয়ালস টু হবে কিউ বাই টি জাস্ট একদম প্রথমের সূত্রটা এটা দিয়ে আমরা করব 1.6/60 আর এটাকে 1.6 1600 লিখে দেবো 1600/60 এবারে এটা হিসাব করতে পারবো মানে আরো একটা স্টেপ করে দেবো যে 80/3 তাই তো নাকি 80/3 তাহলে হবে প্রায় 27 হ্যাঁ প্রায় 27 81 হলে 27 অ্যাম্পিয়ার প্রবাহ যাচ্ছে বোঝা গেল সবাই বুঝতে পারলে কিনা বলো সবাই বুঝতে পারছো কিনা বলো তাহলে এক্সাম্পল টু তে চলে যাবো তাড়াতাড়ি করে লিখে ফেলবে সবাই এক্সাম্পল টু তে চলে যাবো আচ্ছা এটা তুমি তোমরা টুকতে থাকো আমি এক্সাম্পল টু কোনো পরিবাহীর মধ্য দিয়ে টি ইকুয়ালস টু টি সময়ে প্রবাহিত আধান কিউ ইকুয়ালস টু 4t² + 3t - এটা মাইনাস করে -3t + 6 কুলম হলে টি ইকুয়ালস টু 2 সেকেন্ডে এটা নিশ্চয়ই হয়ে গেছে 2 সেকেন্ড সময়ে প্রবাহ মাত্রা কত দেখি কে পারে বলো কোন সূত্রটা লাগবে I = dQ/dt ভেরি গুড I = dQ/dt তাহলে এখানে d dt আর q হবে 4t² - 3t + c হ্যাঁ তাহলে কি হবে এটা কুলম্ব পার সেকেন্ড অ্যাম্পিয়ারে কত হবে তবে 8t - এবার আই আর ই কত সেকেন্ড বলেছে 2 সেকেন্ড
राइट आई का आई एट तीन का सूत्र से गिरे रहा ऊपर लिखा है थोड़ा ध्यान से देखिए जरा को चले 8 भीतर 2 माइनस 1 चले अबे 16 एंड 3 16 माइनस 3 समान अबे 13 तो हमारा आंसर मिलेगा छे 13 एंपियर तो हमारा आंसर मिलेगा छे 13 एंपियर एबार एग्जांपल 3 ते चले जाए मेलेनी एग्जांपल 3 ते चले एबार एग्जांपल 3 ते चले जाच्छी एबार आमी बोलबो जे एकटी परिवाहिते t इक्वल्स टू t समय प्रवाह मात्रा i इक्वल्स टू 10 प्लस 2t एम्पियर होले t इक्वल्स टू 0 থেকে t इक्वल्स टू 1 सेकेंड समय प्रवाहित आधानेर मान कत प्रवाहित आधान मान कत सबाई सुनते प्रवाहित आधान मान कत क्या करते हैं क्यों एक बोले फेलो फटाफट कर आई इंटू डी टी तेल इंटीग्रेशन जीरो टू वन एक सेकेंडर मध्य आई दस प्लस टू टी इनटू डीटी এটা ইন্টিগ্রেশন করলে কি হয় তোমরা সকলেই জানো 10 t প্লাস t স্কয়ার তাই তো আর এটা বলেন কাট করে বলে দেন এবারে 0 এর জন্য সব 0 হল 1 এর জন্য বসিয়ে দিলে হয়ে যাবে তাহলে 10 into 1 প্লাস 1 স্কয়ার তাহলে 11 কুলম হ্যাঁ তাহলে आंसर হবে 11 কুলম হ্যাঁ তাহলে ওই সময়ে বলতে হবে ওই সময়ে পরিবাহীর মধ্য দিয়ে 11 কুলম আধান প্রবাহিত হয় প্রবাহের রাশিমালা হলো I equals to 4 pi sin 4 pi t एम्पियर তাহলে t = 0 থেকে কত দেওয়া যায় এই 2 সেকেন্ড দিয়ে দি t = 0 থেকে t = 2 সেকেন্ড সময়ে প্রবাহিত আধানের মান কত এটা একই সূত্র হবে আর শুধু आंसरটা করে ফেলো তোমরা t = ইন্টিগ্রেশন i * dt এখানে হবে 4 पाई टा बाहर चले आसपे साइन 4 पाई टी इनटू डी टी मैंने 0 टू 2 सेकेंड दिए थी 0 टू 2 सेकेंड दिए थी बोलो क्या आ गए साइन थे के इटा कॉस हो जाबे आटा माइनस साइन आसे 4 पाई আর এটা 4 পাই টা নিচে একটা আসবে cos 4 পাই টি এটা 0 লিখবো একবার কি ঠিক লিখেছি তাহলে হবে মাইনাস cos 8 পাই 2 একবার বসিয়ে দেবো আর একবার cos 0 হবে মাইনাস মাইনাস প্লাস cos 0 আর cos 2 পাই 4 পাই 6 পাই 8 পাই এগুলো সব মান কত হয় কে বলতে পারবে কে বলতে পারবে এগুলোর মান কত হয় কে বলতে পারবে আর এগুলোর মান কত হবে কেউ বলতে পারবে না মাইনাস এক মাইনাস 1 হ্যাঁ তাহলে এটা মাইনাস আর মাইনাস আর মাইনাস 1 প্লাস 1 তাহলে কত হবে 2 গুণ এটা হবে आंसर 2 গুণ কে কেমন লাগলো এমপটা এই রকম প্রশ্ন সব নি বা জেইতে দেয় আর বাচ্চারা আমাদের বাচ্চারা যারা বাংলা মিডিয়ামে পড়ে তারা ঘাবড়ে যায় যে কি নাই কি প্রশ্ন কিচ্ছু নাই বলো
আর রোদের কোন রোধকের মধ্য দিয়ে প্রবাহিত আধানের রাশিমালা কিউ সমান এটি স্কোয়ার মাইনাস বিটি। একদম একটা টিপিক্যাল, অনেক বইতেও পেয়ে যাবে তুমি। আর রোধকে রোধের কোন রোধকের মধ্য দিয়ে প্রবাহিত আধানের রাশিমালা কিউ সমান এটি স্কোয়ার মাইনাস বিটি হলে কখন ওই রোধকের মধ্য দিয়ে প্রবাহ মাত্রা শূন্য হয়। এবারে ওই সময়ে দ্বিতীয় প্রশ্ন এখানে দেওয়া আছে, এটা লাস্ট প্রশ্ন হচ্ছে, ওই সময়ে রোধকের মধ্য দিয়ে প্রবাহিত আধানের মান কত, ওই সময়ের মধ্যে যে সময় শূন্য হয়ে গেল কত, কি কে কে করতে পারবে এটা? আচ্ছা, এটা এটি মাইনাস বিটি স্কোয়ার ছিল ওখানটায় দেখলাম, ওটাই করো, ওর মতোই করো, এটা করলেও কি হবে না, হবে সেখানে যেরকম দিয়েছিল আমরা সেরকম, এটা একটু চেঞ্জ করে নাও। হ্যাঁ, একটু ওঠাতে হবে মনে হচ্ছে। তাহলে আর রোধকের কোনো রোধকের আর রোধের কোনো রোধকের মধ্য দিয়ে প্রবাহিত আধানের রাশিমালা কিউ ইকুয়ালস টু এটি মাইনাস বিটি স্কোয়ার হলে কখন ওই রোধকের মধ্য দিয়ে প্রবাহ মাত্রা শূন্য হয়, ওই সময়ে রোধকের মধ্য দিয়ে প্রবাহিত আধানের মান কত, লিখি শুরু করি। হ্যাঁ, তাহলে আমি প্রথমে আই কাজ ডি কিউ বাই ডিটি করে ফেলবো, করে আমি কি পাবো, ডি ডিটি অফ এটি মাইনাস বিটি স্কোয়ার সমান আমি পেয়ে যাবো এ মাইনাস টু বিটি। এবার লিখতে হবে আই কাজ টু জিরো হবে যখন এ মাইনাস টু বিটি ইকুয়াল টু জিরো বা টি ইকুয়াল টু এ বাই টু টি, একদম কারেক্ট বলেছ আমাদের পয়েন্ট এ বাই টু। এবারে কি হবে, সেই সময় কত আধান প্রবাহিত হয়েছে, না সেই সময় আধান আমাদের প্রবাহ হবে শূন্য থেকে, যদি আমি ধরি শূন্য থেকে ওই সময় পর্যন্ত আধানের প্রবাহ হবে, শূন্যতে শূন্য ছিল আর ওই সময় হবে কিউ ইকুয়াল টু হবে কত, এ ইন্টু টি, টি এর মান হচ্ছে এ বাই টু বি মাইনাস টি ইন্টু টি স্কোয়ার মানে হচ্ছে এ বাই টু টি এর হোল স্কোয়ার, ওই সময় আধানের মান তাহলে হবে কি এ স্কোয়ার বাই টু বি মাইনাস এ স্কোয়ার বাই ফোর বি সমান হবে এ স্কোয়ার বাই ফোর বি। হ্যাঁ, এ স্কোয়ার বাই ফোর, ওই সময়ের মধ্যে কত আধান প্রবাহিত হচ্ছে, না এ স্কোয়ার বাই ফোর বি। ঠিক আছে, শেষ প্রশ্ন, কিন্তু এর সঙ্গে আমি আর একটা কিছু জুড়ে নেব, এখানে বিভবের একটা সম্পর্ক বের করে নেওয়ার চেষ্টা করবো, যদিও আমাদের এখানে ওহমের সূত্রে পরের দিন আলোচনা হবে, তবুও আমি বলবো যে এখানে আমরা ওহমের সূত্রটা যেহেতু জানি, সেহেতু আমরা আগের ক্লাসে যেহেতু করেছি, তাহলে আমরা ওহমের সূত্র থেকে একটা অঙ্ক এখানে জুড়ে নিতে পারি, করে নি, করে নি, এটা করে নিয়েছো সবাই, বলো কিছু বলো, হয়নি এখনো, ওকে। এবারে আমি এর সঙ্গে জুড়ে দেবো যে টি ইকুয়ালস টু টু সেকেন্ড সময়ে পরিবাহী প্রান্তীয় বিভব, যেহেতু আর রোধ দেওয়া আছে, ইচ্ছা করে আমি ওইখানে আর রোধটা ঢুকিয়েছি, হ্যাঁ যেহেতু এটা আমার নোট, প্রান্তীয় বিভব কত হবে, তাহলে কি হবে, তাহলে আমি ফার্স্ট অ্যাট ফার্স্ট আই বের করব, আই সমান হচ্ছে ডি কিউ বাই ডি টি, এটা কথালে কি হবে এ মাইনাস টু বি টি, এবারে অ্যাট টি ইকুয়ালস টু টু সেকেন্ড আমরা কি পাবো এ মাইনাস টু বি ইন্টু টু, তাহলে হবে এ মাইনাস ফোর, বুঝলে। এবার আর তো পাবো পরিবর্তন হয় না, আর তো সবসময়ের জন্য সমান থাকে, তাহলে প্রান্তীয় বিভব আমি কি লিখবো বলো, সবাই সবাই বলো, আই ইন্টু স্মল আর হবে এখানে,
তাহলে এখানে a মাইনাস 4b ইনটু r সমান হবে ar মাইনাস 4b r ar মাইনাস 4b r ঠিক আছে এটাই হবে आंसर এবার প্রবাহ মাত্রা যেহেতু আমরা পড়ছি তার মাত্রা তার একক বিভিন্ন এককের মধ্যে সম্পর্ক এটাও আমাদের জেনে রাখতে হবে সেটা আমি লাস্টে বলে আজকে ক্লাস আমি শেষ করে হলো হয়েছে